আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS অনলাইন হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের সকল শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সালেহ, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি জুনিয়র ওয়ান ক্লাসের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো সঠিক উত্তর। সঠিক উত্তর এ বিষয়ে আজ আমি তোমাদের সামনে ক্লাস নিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের জন্য আজ আমার নির্ধারিত বিষয়ের উপরে রয়েছে HW, আর HW নং হচ্ছে হলো 7। HW নং হচ্ছে 7। তোমরা নিয়মিত যেভাবে HW-গুলো করে আমাদের স্কুলে জমা দিতে, সেভাবে জমা দিয়ে আবার পুনরায় খাতাগুলো ফেরত নিবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শুরু করা যাক। আজ আমাদের নির্ধারিত বিষয়ের উপরে আমরা আলোচনা করতে যাচ্ছি সঠিক উত্তর। এখানে তোমাদের প্রশ্নে এভাবে দেওয়া থাকবে, তবে উত্তরটি চিহ্নিত করা থাকবে না। আজ আমি তোমাদের শিক্ষার জন্য আমি বিষয়টিকে চিহ্নিত করে দেখিয়ে দিয়েছি। দেখো সবাই, আরবি হরফ দেওয়া আছে কতটি? 27টি, 25টি, 29টি। তোমরা সবাই দেখার সাথে সাথে বুঝতে পারবে যে আরবি হরফ হলো 29টি, কারণ আমরা শিখেছি আরবি হরফ 29টি, 27টিও শিখিনি, 25টিও শিখিনি। সুতরাং সঠিক উত্তরটা হলো 29টি। এরপরে দুই নম্বরে আছে ইয়া এর নিচে। ইয়া এর নিচে 2, 1, 3 নুকতা। ইয়া এর নিচে কয়টি নুকতা থাকে? আমরা সবাই জানি যে ইয়া এর নিচে 2টি নুকতা থাকে। 3, সা এর উপরে, সা অক্ষরের উপরে কয়টি নুকতা দেওয়া থাকে? 2টি, 3টি, 1টি। কয়টি নুকতা? আমরা সবাই জানি যে সায়ের উপরে আছে 3 নুকতা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে শিনের উপরে 3, 2, 1 নুকতা। সঠিক উত্তর হলো শিনের উপরে আছে 3 নুকতা বা 3টি ফোঁটা। 5 নম্বর, কফ এর উপরে 3, 2, 1 নুকতা। আমরা সবাই জানি যে কফ অক্ষরের উপরে রয়েছে 2টি নুকতা। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের জন্য এতটুকুই পড়া রেখেছি। সঠিক উত্তর তোমাদের শিটে দেওয়া আছে 1 থেকে 5 পর্যন্ত। এইগুলোর উপরে আজ তোমরা যা এই ক্লাসে আলোচনা করা হলো, সেগুলোই তোমরা দেখে দেখে সুন্দর করে HW করবে এবং সেই HW খাতাগুলো আমাদের স্কুলে আবার জমা করবে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।